আজকে কুড়ি নভেম্বর দু হাজার সাল শুক্রবার সারা বাংলাদেশ জুড়ে কোথায় কেমন আজকে আবহাওয়া থাকতে পারে জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে কিছু কিছু বিভাগে বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটার বিস্তারিত আলোচনা এবং এই আবহাওয়াটা কবে পুরোপুরি সরে যাবার সম্ভাবনা রয়েছে কবে আবার রোদ ঝলমলে আকাশ থাকবে সেটাও আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব এই ভিডিও থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকে শুক্রবার আজকে যা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের কোথাও কোথাও খুব সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা আসার সম্ভাবনার কথা জানা যাচ্ছে অন্যদিকে কিছু কিছু জেলায় খুব হালকা বৃষ্টি হতে পারে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা কোথাও বা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে নিম্নচাপ ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা এফেক্ট পড়ছে এই অবস্থা আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার এই দুই দিন মূলত থাকতে চলেছে তবে আগামীকাল অনেকটা উন্নতি হতে পারে এবং রবিবার থেকে পুরোপুরি আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবার। একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আজকে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মূলত ঢাকা বিভাগে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে তাপমাত্রা থাকতে পারে একুশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে সুতরাং এখানে একটা হালকা গরমের ছোঁয়া থাকবে তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির কথাও কিন্তু জানা যাচ্ছে ঢাকা বিভাগের জায়গাগুলোতে সিলেট শ্রীমঙ্গল এখানে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকতে পারে সতেরো থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং কিছুটা ঠান্ডার একটা আবহ থাকছে ছয় থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে কোথাও কোথাও একটি জায়গায় হালকা বা দু ঝিরি বৃষ্টির কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে এবং নেত্রকোনা এখানে সতেরো থেকে আঠাশ ডিগ্রি সর্বোচ্চ সেন্টিগ্রেডের তাপমাত্রা থাকতে পারে খুব হালকা ঠান্ডা থাকলেও আগামী সপ্তাহে জোরদার ঠান্ডা আসতে চলেছে এমনটা খবর রয়েছে অন্যদিকে রংপুর বিভাগের জায়গাগুলোতে থাকতে পারে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সর্বোচ্চ থাকতে পারে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সুতরাং এটা পরিষ্কার যে রংপুর বিভাগের জায়গাগুলোতে কিন্তু জোরদার একটা মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রংপুর দিনাজপুর সৈয়দপুর রাজারহাট তেঁতুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে তবে রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা বিক্ষিপ্তভাবে কোথাও বা গুঁড়ি গুঁড়িগুঁড়ি ঝিরিঝিরি বৃষ্টির কথা হতে পারে বা কথা জানা যাচ্ছে আজকে এমন পরিস্থিতি কোনো কোনো জায়গায় হতে পারে রাজশাহী বিভাগের জায়গাগুলোতে তাপমাত্রা থাকতে পারে আঠারো থেকে তিরিশ ডিগ্রি সর্বোচ্চ তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সারা দেশের বিভিন্ন বিভাগের জায়গাগুলোতে আজকে থাকছে ছয় থেকে সাত কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ থাকতে পারে রাজশাহী বিভাগের জায়গাগুলোতে তবে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কথা জানা যাচ্ছে কিছু কিছু জায়গায় এমনটা খবর উঠে আসছে অন্যদিকে চট্টগ্রাম বিভাগের জায়গাগুলো অর্থাৎ চট্টগ্রাম সন্দীপ সীতাকুণ্ড কুমিল্লা ফেনী হাতিয়া কক্সাবাজার এই সমস্ত জায়গাগুলোতে আজকে টেম্পারেচার থাকতে পারে সতেরো ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ থাকতে পারে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং প্রচণ্ড একটা গরমের ছোঁয়া এখানে থাকছে না মোটামুটি একটা হালকা ঠান্ডার আমেজ থাকছে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আংশিকভাবে তবে এটা জানা যাচ্ছে বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না যদিও ছিটে ফোঁটা কোথাও কোথাও হতে পারে দু একটি জায়গায় এমনটা কিন্তু সূত্র থেকে জানা যাচ্ছে অন্যদিকে বরিশাল বিভাগের জায়গাগুলো অর্থাৎ বরিশাল পটুয়াখালী খেপুপাড়া ভোলা এখানে টেম্পারেচার থাকতে পারে আঠারো থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এখানেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে ছিটেফোঁটা কোথাও কোথাও হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এমনটা খবর রয়েছে খুলনা বিভাগের জায়গাগুলো এখানে আঠারো থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাপমাত্রা একটু বেড়েছে তবে এই অবস্থাটা যে সারা দেশ জুড়ে চলছে এটা কিন্তু সোমবার থেকে পরিবর্তন আসতে চলেছে তবে আজকে খুলনা বিভাগের জায়গাগুলো খুলনা মংলা সাতক্ষীরা যশোর কুমারখালী এখানে কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বা ঝিরিঝিরি বৃষ্টির কথা জানা যাচ্ছে সুতরাং সংক্ষেপে আপনাদের এটা জানাবো যে সারা দেশ জুড়ে কোথাও কোথাও হালকা কুয়াশা আসতে পারে সকালের দিকে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে মূলত খুলনা রাজশাহী রংপুর সিলেট এই সমস্ত বিভাগের জায়গাগুলোতে তবে সোমবার থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন আসছে আবারও একটা জাঁকিয়ে ঠান্ডা আসছে সোমবার থেকে এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে এবং সেই ঠান্ডা থাকতে পারে আগামী সপ্তাহ ভোর এমনটাও তথ্য থেকে জানা যাচ্ছে আশা করছি এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের হেল্প করবে ধন্যবাদ